হ্যালো, আসসালামু আলাইকুম। গয়না বাক্স থেকে আমি টুম্পা, সবসময়ের মতো আপনাদের সবার সাথে আছি। সো চলে আসলাম লাইভে, আজকে লাইভে আসতে চাই নাই, হ্যাঁ লোভে পড়ে লাইভে আসলাম। কাজে এত সুন্দর সুন্দর জয়পুরি এসেছে, আর শোরুমে পৌঁছাতে এসেছিলাম, তো সব কিছু মিলে মনে হলো যে আসলে লাইভে আসা দরকার। লাইভ করার মতো অনেক স্টক না হলেও আমার কাছে মনে হচ্ছে আপনি নতুন জয়পুরে, অনেকদিন থেকে জয়পুরে আসে না, মাত্র নতুন জয়পুরে আসতে শুরু করেছে, সো আমার আসলে লাইভ দেখানো উচিত, হ্যাঁ, যাতে করে শোরুমে যারা আসছেন তারা তো মাশাআল্লাহ দিলে ধুমিয়ে নিচ্ছেন জয়পুরে, বাট যারা শোরুমে আসতে পারছেন না তারা যেন নিতে পারেন অ্যাটলিস্ট। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আনিজা আপু কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। বিশাপু লিখেছেন অ্যাক্টিভ, ওকে। হাই কিউটি, আপনি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ আমি গুড আপু, আপনি কেমন আছেন বলেন? রিমি আপু হ্যালো, মুক্তা আপু হ্যালো, কোহিনুর বেগম আপু সরি কোহিনুর বানু আপু সরি, হাই আপু কেমন আছেন? জি 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 আলহামদুলিল্লাহ গুড। আনিজ আপু আলহামদুলিল্লাহ আপু ভালো আছে, অল ক্লিয়ার, সাউন্ড ক্লিয়ার, ওকে যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। রাশমি আপু ওয়ালাইকুম আসসালাম। সো আমি না সময় বেশি নিব না, আমার কাছে আসলে সত্যি কথা বলতে জয়পুরিগুলো দেখে এত লোভ লাগলো যে আমার কাছে মনে হলো যে আমি আসলে একটু লাইভ করতে চাই, যাতে করে যারা জয়পুরের জন্য, এখন গরম পড়ে গিয়েছে না, সো এখন তো আসলে জয়পুরি লাগছে সবার, জয়পুরি মালহার, সবাই জিজ্ঞাসা করছেন আপু মালহার লাইভ কবে হবে। আমি বললাম আপু খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ, হ্যাঁ হয় এই মঙ্গলবারে মালহার লাইভ হবে, না হলে হচ্ছে বৃহস্পতিবারে, যেদিনই চলে আসবে নতুন মালহার ইনশাল্লাহ পেয়ে যাবেন আপু। আমার আই পুরো বারবি ডলের মতো, বাবারে যা বলেছেন যা বলেছেন। হ্যাঁ, এই একটু আগে মাত্র লিখলেন যে সাউন্ড ক্লিয়ার, ভিডিও ক্লিয়ার, এখন আবার এক আপু লিখছে সাউন্ড নাই, কার সমস্যা আসলে? ওয়ালাইকুম আসসালাম। না নিশ্চয় সব ঠিক আছে না, আমার আমিও দেখতে পাচ্ছি সব ঠিক আছে, কারণ সবাই খুব সুন্দর করে রেসপন্স করছে, সো ঠিক না থাকলে এত রেসপন্সিভাবে পেতাম না, সো থ্যাংক ইউ সো মাচ, তোমাকে অনেক স্নিগ্ধ লাগছে, ওকে। সো আজকে সারাদিন বসে বসে হচ্ছে গিয়ে আপনাদের জুয়েলারির অর্ডার কনফার্ম করেছি, তাও হচ্ছে গিয়ে সকাল মনে হয় 9টা পর্যন্ত আসতে পেরেছি, 9টার পর থেকে এখনও ম্যাক্সিমামই সোল্ড আউট, আবার আসবেন ইনশাল্লাহ, সাউন্ড ক্লিয়ার, ওকে। থ্যাংক ইউ সো মাচ আপু জি, আলহামদুলিল্লাহ রিনা আক্তার আপু ভালো আছি। আচ্ছা আপু ভালো আছো? আমার পার্ল সেটটা চাই, কোনটা কোন পার্ল সেট? সব ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সো মাচ, ক্লিয়ার, ওকে। এই চলেন চলেন চলেন, হেয়ার কাট অ্যান্ড কালার কোথা থেকে করেছেন, কোন কাট এটা আপু? এটা কী কাট জানেন? সামনের চুলটা দেখেন আমার, এই সামনে চুল নিয়ে যে আমি কী বিপদে আছি, সেদিন আমি এটা কাঁচি দিয়ে কেটে দিছিলাম, কাজ এই যেখানে চুল কালার করা ছিল না এই জায়গাটা দেখেছেন লাল লাল, আমার কাছে এত বাজে লাগতেছিলো, পরে ধরে বাথরুমে জাস্ট কাট মারছি একটা, যে অসহ্য লাগতেছিলো এই কাটটা, এখন এমন ছোটো হয়েছে সারাক্ষণ এটা আমি এরকম করে আটকে রাখতে হয় বাসার মধ্যে, যাই হোক ঠিক হয়ে যাবে হয়তোবা। আর হচ্ছে আপু কোথায় বাচ্চা মেয়েদের ড্রেস পাবো? আপু আপনি এটা আমি ঠিক বলতে পারছি না আপু, আমার আসলে বাচ্চা মেয়ে নাই তো বাসা অনেকদিন থেকে, সো আমি ঠিক জানি না আপু। আর মুসলিম মুসলিম হ্যান্ডওয়ার্ক শাড়ি কবে দেখাবেন আপু? চলে আসবে মনে হয় সপ্তাহে চলে আসবে। রুমি জামান আপু তিন লহরের সেটটার পেমেন্ট কেছেন? আপু না, আমাকে আগে একটু একটু নক করা পড়ে লিখে রাখেন, আমি আগে ওখান থেকে জানাবো আপু, তারপরে করেন, হ্যাঁ নাহলে আমার কাছে হচ্ছে গিয়ে আনিজ আপু হাসতেছে আমি চুল কাটছি শুনে। সত্যি আপু মেজাজ দেখেন এখন এমন একটা অবস্থা হয়েছে, হ্যাঁ এভাবে টেনে ঢুকায় রাখতেছি, নাহলে ক্লিপ দিয়ে আটকায় রাখতেছি, আমার লিটের অসহ্য লাগতেছিলো, সামনেটুকু এমন সাদা হয়েছিল, দেখতে এত রাগ লাগতেছিলো, সেদিন ওয়াশরুমে গিয়ে কাছে দিয়ে একদম কাট মারছি, আর এমনি তো চুল ছোটো করছি, এমনি তো চুল ছোটো করছে, চুল ছোটো হয়ে গেছে দেখছেন না, এত আগা বের হয়েছিলো, পরে সেই দিন যায় ইউ কাট দিয়ে আসছি, বাট কাটটা ভালোই হয়েছে, খারাপ না, মানে একটু আনকমফোর্টেবল লাগতেছে, কাজ অনেক এত ছোট আসলে করি না আমি, চুল বাড়েও আমার অত বেশি বাড়ে না, একটা সময় যাওয়ার পরে চুল আসলে বাড়া বন্ধ হয়ে যায়, তো তার মধ্যে কেটে আবার এতটুকু করছে, এখন আসলে একটু কেমন জানি লাগতেছে, মনে হচ্ছে মাথায় চুলই নেই এরকম লাগতেছে। মাশাআল্লাহ আপনার ভক্ত অনেক, যাক আলহামদুলিল্লাহ, এটা তো ভালো ভালো জিনিস আপু, ভক্তটা তো জানি না কিন্তু মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আমি বলে যে আমাকে আপনারা সবাই অনেক ভালোবাসেন আপু, সেটা অনেক বড় একটা ব্যাপার, মাশাআল্লাহ ভীষণ সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ আপু। আপনারটা হবে আপু, আমারটা একটা জয়পুরি কাপড়, আমারটাও একটা জয়পুরে, সেটাকে আমি এভাবে কুর্তি বানিয়েছিলাম, হ্যাঁ সো এটা আমি আসলে স্যাম্পল বেসিসে এনেছিলাম, পরে ভেবেছিলাম এটা আপনাদের জন্য কুর্তি দিব আমি, কিন্তু পরে না এই সেম কাপড়টা পাইনি, এটা আমার খুব পছন্দের একটা কুর্তি, অনেকদিন হয়ে যাচ্ছে বাট এটা আমি মাঝে মাঝেই পরি, আমার কাছে খুব ভালো লাগে, যখনই মনে করেন পরার মতো কী পরবো ডিসাইড করতে পারি না, তখনই এসব কুর্তি পরে দৌড় মারি, দেখতে সুন্দর লাগে আসলে। আচ্ছা এই জন্যে বারবি ডল লাগছে চুল কেটে, শেয়ার ডান, ওকে ওকে। 1.3K হয়ে গেছে আমার, এখন ভয় লাগতেছে ভাই, আমার কাছে আপু আজকে এত ড্রেস নাই, হ্যাঁ টোটাল 11টা ডিজাইন আমি দেখাবো জয়পুরের, বাট এত ড্রেস নাই আপু, আপনারা 1.3K হলে আমি ড্রেস কাকে দেবো কাকে দেবো না। জোহরা কবে দেখাবো আপু? জোহরের স্টক আসেনি, জোহরা যা স্টক এসেছিলো আমার তিন শোরুম সবগুলো খেয়ে ফেলেছে, সো শোরুমে যারা পাচ্ছেন তারাই শুধু জোহরা পাচ্ছেন আপু, আমি লাইভ করার মতো এখনও পর্যন্ত জোহরা ওরকম স্টক হাতে এসে নেই আমার কাছে,
ওরে সোনা পাখি আমার, নিয়াজ কাইয়ুম কি সুন্দর করে লিখেছেন আপু, আমি আমেরিকা বসে তোমার পেজে প্রমোশন করি, আমার বলার জন্য আমার এক রিলেটিভ তোমার দোকান থেকে অনেক শপিং করেছে, তুমি এমন একজন মানুষ যাকে চোখ বন্ধ করে বিলিভ করা যায়। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ একদম আমার মতো করে চুল কাটছে আপু, আল্লাহ আমি অনেক ছোটো করে ফেলছি আপু, বাট আমি কখনো সামনে চুলো ছোটো করে, এটা না কেটে হাসিও লাগতেছে আবার মজাও লাগতেছে, যাক ব্যাপার না, ঠিক হয়ে যাবে, আবার চুল বড় হয়ে যাবে, তেল দিব বেশি করে বড় যাবে। আচ্ছা চলেন শুরু করি, আল্লাহ 1.4K হয়ে গেছে আমার, অন্য সময় ভিউ বাড়লে ভালো লাগে, হ্যাঁ আজকে আমার ভয় লাগতেছে। সো এনিওয়েজ আজকে হচ্ছে জয়পুরে দেখাবো, প্রাইস হচ্ছে 1500 টাকা, নতুন জয়পুরে আপু মাত্র আসতে শুরু করেছে, আবার স্টক আসবে, শেষ হয়ে গেলে মন খারাপ করবেন না আপু, গরম পড়েছে, সো জয়পুরে এখন আসতে থাকবে। হ্যাঁ সো যার কাছে যেটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করবেন, যদি কোড না দেন আপু দেখবে জয়পুরি বুক হবে না, কিন্তু আপনাকে বলবে যে কোড কত, কোড কত, কাজ মাত্র এসেছে না, সো যার কারণে জয়পুরিগুলো আপু এখনও কারো মুখস্থ হয় নাই। ঠিক আছে স্নিগ্ধ সুন্দর তুমি, ভীষণ ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। সো চলেন শুরু করে ফেলি, হ্যাঁ আজকে একটা জয়পুরে নিবো আপু, একদম লাইভ দেখার সাথে সাথে কোড দিয়ে মেসেজ করে দেবেন, ঠিক আছে। সো শুরু করলাম, কিন্তু যা সুন্দর সুন্দর জয়পুরি আসছে আপু। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কোড নাম্বার 1 আপু, আনস্টিচ বিনসাইদ কবে দেখা আপু, বিনসাইদ নতুন স্টক আসুক আসলেই দেখাবো আপু, এখন সামার চলে এসেছে না, সো সমানে সামারের জিনিসপত্র পাবেন আপু, হ্যাঁ কোনো টেনশন নাই, এখন সামারের জিনিসপত্র এখন ধুমসে আসবে, নতুন স্টক আসা মাত্র ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেখাবো। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রথম জয়পুরি, সো এটার কালারটা দেখেন, এটার কালারটা না যা দেখছেন আপু এই কালারটাই, এত সুন্দর একটা কালার, কেমন জানি না সি গ্রিন কালার না স্কাই কালার, খুবই সুন্দর একটা কালার, যা দেখছেন তাই, প্রত্যেকটা জামা ওড়না এত সুন্দর আমি দেখাচ্ছি আপনাদেরকে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার 1, প্রাইস হচ্ছে গিয়ে এগুলো 1500 করে, যার কাছে যেটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন। সো এই হচ্ছে গিয়ে জয়পুরিখানা, সো এটা হচ্ছে জয়পুরি, এটার হচ্ছে ওড়নাটা, এটা পুরো ওড়নাটা খুবই সুন্দর করে জিগজ্যাগ, আমি খুব তাড়াতাড়ি দেখাবো আপু, কাজ আমি না সত্যি কথা আমি খুব ভয় পাচ্ছি, এত সুন্দর জয়পুরিগুলো এসেছে, বাট প্রথম এসেছে না গরমের প্রথম নতুন জয়পুরির স্টক আপু, সো অনেক বেশি করে আসে নাই, মোটামুটি এসেছে, আমি চাইলে এটা আমি শোরুমে, আসলে শোরুমেও দেওয়া আছে অনেকগুলো করে, শোরুম থেকে মাশাল্লাহ দিলে সেল হচ্ছে আমাদের, আরও পৌঁছাতে এসেছিলাম, সো তখনই মনে হলো যে না একটু দেখিয়ে ফেলি, বিকজ নতুন জয়পুরি না আপু, আমি শুধু চাই শোরুম না, আপনার অনলাইন থেকে একটু হলেও অ্যাটলিস্ট দিলেও তো ভালো লাগবে আর কি। হ্যাঁ মাশাল্লাহ খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আপু তোমার জুয়েলারি পেজের নাম কি? গয়না বাক্স জুয়েলারি অফিসিয়াল, আমাদের এই লোগোটাই পাবেন। সো এটা হচ্ছে গিয়ে ড্রেসখানা, হ্যাঁ সো দিস ইজ কোড নাম্বার 1, প্রাইস হচ্ছে গিয়ে এটা 1500 টাকা, ডেলিভারি চার্জ আমাদের ঢাকার মধ্যে 50 টাকা, ঢাকার বাইরে হলে 80 টাকা, আপনি 4টা 5টা 10টা 15টা 20টা 50টা ড্রেস নেন, ডেলিভারি চার্জ আমরা 50 টাকায় নিব আপনার কাছ থেকে, ঠিক আছে। সো আপনার 50টা ড্রেস যদি পৌঁছাতে আমাদের 500 টাকা সিএনজি ভাড়া যায় যাবে, কিন্তু আপনার ডেলিভারি চার্জ শুধুমাত্র থাকবে 50 টাকায়, ঠিক আছে। ঢাকার বাইরে আপুরা যারা আজকে বুক করছেন অবশ্যই অবশ্যই আগামীকাল বেলা 2টা বা 3টার মধ্যে বিকাশটা করে দেবেন, ঠিক আছে, সুন্দরবন বা যদি হোম ডেলিভারি থাকে সেখান থেকে পৌঁছে যাবে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার 1, প্রাইস হচ্ছে গিয়ে 1500 টাকা, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা 50 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। সো এই হচ্ছে গিয়ে, এই হচ্ছে গিয়ে জয়পুরিটা দেখেন, কালার কম্বিনেশন কি সুন্দর আপু, প্রত্যেকটা সুন্দর জানেন। সো এটা হচ্ছে গিয়ে এটা প্যান্টের কাপড়, এটা হচ্ছে গিয়ে এটা ওড়নাটা, নিচে খুবই সুন্দর করে এটার পাড় দেওয়া আছে, আর সাইডেও একটা প্যানেল আছে, এই প্যানেলটা খুব সুন্দর করে আপনারা কী করবেন গলার মধ্যে সুন্দর করে এটা প্লট করে দিবেন, হ্যাঁ গলার মধ্যে সুন্দর করে দেখেন, আমার কুর্তিটাতে যেরকম আমি এরকম করে প্লেটস দিয়েছি না, আমার কাছে ভালো লাগে জয়পুরের মধ্যে ভাবে প্লেটস করে বানালে, সো এটা দিয়ে সুন্দর করে গলার কাছে প্লেটস দিয়ে দিবেন, চাইলে একটু লেজ ইউজ করতে পারেন, এমনিতেই খুবই সুন্দর জয়পুরি, লেজ না ইউজ করলেও কোনো সমস্যা নেই, এমনিতেই সুন্দর এটা। সো যেটা দেখাচ্ছি কোড নাম্বার হচ্ছে গিয়ে 1, প্রাইস হচ্ছে 1500 টাকা, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। সো এই হচ্ছে গিয়ে কোড নাম্বার 1, বডি এগুলো পাবেন আপু আপনার একদম 58++, আর লম্বা পাবেন এগুলো 50++। সো অনেক কাপড় আছে, মানে ওনার কাপড়ে হিউজ দেওয়া আছে, কোথাও কোনো কনফিউশন নেই, কোথাও কোনো টেনশন নেই, নিজের জন্য গিফটের জন্য বাসার জন্য হ্যাঁ কোনো সমস্যা নেই, অনেক কাপড় আছে, রোজার মধ্যে তো এইসবের কোনো বিকল্পই নেই, গরম পড়েছে না আপু, এবার তো রোজাটা হচ্ছে গরমে পড়বে, সো নামাজ পড়া থেকে শুরু করে অফিস করা থেকে শুরু করে আপু খুবই ভালো। হ্যাঁ সো আমি দেখিয়ে দিলাম যে একটা অরিজিনাল জয়পুরের আপু ওড়না অনেক বেশি থাকে, কালার গ্যারান্টি থাকে, সো খুবই সুন্দর করে ইউজ করতে পারবেন। হ্যাঁ মিরপুর শোরুম থেকে 4টা ড্রেস নিয়ে এসেছি, আচ্ছা ওকে, আরে কখন এসছেন জানি না তো আপু, দেখা হলে ভালো লাগতো, কালার ম্যাচিংটা সুন্দর আপু, প্রত্যেকটা সুন্দর, আমি দ্বিতীয়টা দেখাচ্ছি, এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার 2, এটা দেখেন, সো দিস ইজ কোড নাম্বার 2, একটা পার্পলের মধ্যে, হ্যাঁ ল্যাভেন্ডার পার্পল, আর কিছু দেখাতে হবে? সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 2, প্রাইস হচ্ছে গিয়ে এগুলোর 1500 করে, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। সো এটা হচ্ছে গিয়ে মাঝের যে প্যানেলটা আছে, মাঝের প্যানেলটা এটা পেয়ে যাচ্ছেন, ড্রেসের মধ্যে সুন্দর করে ইউজ করে ফেলবেন, এটার ওড়নাটা দেখেন। সো আপু এই জয়পুরিগুলো কিন্তু আবার আসবে, ঠিক আছে জয়পুরি আবার আসবে, সো টেনশন কি কই বাত নেই, মাত্র এসেছে সবাই আজকে পাবেন না এটা আমি জানি, এবং এই জন্য ভিউ দেখে আমার ভয় লাগছে যে এত ভিউ আজকে আল্লাহ সবাইকে তো দিতে পারবো না, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আপু,
বাট শোরুমে কিন্তু আছে আপু। হ্যাঁ, শোরুম থেকে স্টক টান দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি, যাতে নতুনগুলো শুধু শোরুমে না, যারা অনলাইনে আছেন তারাও যেন নিতে পারেন। সো এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার টু, প্রাইস হচ্ছে গিয়ে এটা 1500 টাকা, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। এটা হচ্ছে প্যান্টের কাপড়, এটা হচ্ছে গিয়ে ড্রেসটা দেখেন, একটা ইক্কাত প্যাটার্নের মধ্যে দিয়েছে, কি ভালো লাগতেছে দেখতে। ওড়নাগুলো আপু আমি জয়পুরের ক্ষেত্রে আপনাদেরকে একটা আমি ট্রিক্স শিখাই দিই, সেটা কি করবেন জানেন, ড্রেসের মধ্যে আপনি মার দেন বা না দেন, ধোয়ার পরে ওড়নার মধ্যে একটু মার দিয়ে দেবেন আপু, আয়রন করে ফেলবেন, ড্রেসগুলো হেভি সুন্দর লাগে, মনে হয় কি জানেন একদম 2800-3000 যে জয়পুরিগুলো আছে না ওরকম ড্রেস মনে হয়। সো এটা হচ্ছে গিয়ে ট্রিক্স, ওটা ওড়নাগুলো আপু একটু মার দিয়ে রাখবেন, ব্যারা রুট যার বাসায় যেটা অ্যাভেলেবেল সেটা দিয়ে রাখবেন, দেখবেন খালি পড়লে কি সুন্দর লাগে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে টু, প্রাইস হচ্ছে গিয়ে এটার 1500 টাকা। সো আবার বলি, কোড নাম্বার ছাড়া শুধু ছবি পাঠালে আপনার কিন্তু অর্ডার কনফার্ম হবে না আপু, এমনি ড্রেস কম আছে, আমি আজকে নিজেই বলে দিচ্ছি আপু ড্রেস কম আছে, কেন জানেন যতটুকু আমাদের থাকে স্টক তার অর্ধেকও নেই। সো এই জন্যই যেটা আপু সব শোরুমে হচ্ছে গিয়ে স্টক পৌঁছে গিয়েছে, আপনি শোরুমে গেলে পাবেন, কিন্তু হচ্ছে গিয়ে অনলাইনে আমি একটু দিয়ে দিচ্ছি, কেন কারণ অনেকে শোরুমে আসতে পারছে না আপু, আমার নিজেরই মনটা মানতেছে না জানেন, এত সুন্দর নতুন জয়পুরি এসছে আপনারা নেবেন না সেটা তো হবে না। প্রিটিয়েস্ট পাপা, আরে থ্যাংক ইউ। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ কোড নাম্বার টু, প্রাইস হচ্ছে গিয়ে 1500 টাকা। সো এই হচ্ছে গিয়ে ড্রেসটা, কালার কম্বিনেশন প্যাটার্ন সব কিছু দেখতে পাচ্ছেন, যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন। গরমের নতুন জয়পুরি দেখাচ্ছি কিন্তু। সো এরপরে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে কোড নাম্বার থ্রি, থ্রির কালারটা দেখেন, সেম যেই জামাটা দেখালাম সেম জামাটার হচ্ছে গিয়ে অ্যাশের মধ্যে, এটার তো কোনো তুলনাই হয় না। এটা দিয়ে আপু আমি আপনাদেরকে বলি, এই টাইপের যেগুলো কালার কম্বিনেশন এটা দিয়ে একটু এরকম করে কুর্তি স্টাইলে বানাবেন, ওড়নাটা নেবেন ওড়নার মতো করে, কোনো সমস্যা নেই, বাট বানাবেন একটু কুর্তি প্যাটার্নে, এত সুন্দর লাগবে বলার বাইরে। হ্যাঁ, সো আপু চুড়ি দেখাবো কবে? আপু চুড়ি পারলে আমি আজকেই দেখাবো, আমি ঠিক জানি না কখন দেখাবো, কখন দেখাবো আপু, আমি শুধু জানি যে আমি দৌড়াচ্ছি আপু, পাগলের মতো দৌড়াচ্ছি, কাজ করে শেষ করতে পারছি না। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 3, ঠিক আছে, এটার কোড নাম্বার হচ্ছে 3, প্রাইস হচ্ছে গিয়ে এটা 1500 টাকা, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। এটা হচ্ছে গিয়ে ড্রেসের দোপাট্টাটা, পুরোটা ইক্কাত প্যাটার্নের মধ্যে পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে গিয়ে এটার জয়পুরিটা, কালার প্যাটার্ন ডিজাইন কম্বিনেশন দেখেন সব কিছু এত সুন্দর, এটার সাথে প্যান্টের যে কাপড়টা আছে প্যান্টের কাপড়টা পেয়ে যাচ্ছেন এই যে। ওকে, সো যার কাছে যেটা ভালো লাগছে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন। হাই কিউটি আপু, আমি তোমার দিনাজপুর থেকে, মার্শাল্লাহ কাউসার আপু, যাক 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 আপু, মিরপুর 10-এ একটা শোরুম দিবেন, এই কথা লিখে সে নিজেই হাসতে হাসতে শেষ হয়ে যাচ্ছে, মানে মানে আর কত সুবিধা আপু, একটু হাত পা নড়ান, মিরপুর 10 থেকে মিরপুর 1 একদম বেশি দূরে না, আমি উত্তরা থেকে মিরপুর আসি, মানে অলুস কেমন করে লিখছে, আবার নিজেই হাসতেছে। হ্যাঁ, সো আপু এক ঝলক দেখে সরিয়ে ফেলবা, না হলে মারামার আপু, সত্যি এটা কিন্তু একটা ভালো কথা বলছেন আপু, আমি খুব আসলে এক ঝলক দেখে সরাই ফেলি, না হলে বিপদ আছে আমার। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 3, প্রাইস হচ্ছে গিয়ে এটা 1500 টাকা, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। সো এই হচ্ছে গিয়ে ড্রেসটা, সো এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার 3, ঠিক আছে, প্যান্টের কাপড়, ড্রেসের কাপড়, ওড়নাটা দেখতেই পাচ্ছেন আমি সরাই ফেলি, পরের কালারটাতে চলে যাবো। এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে কোড নাম্বার 4, আপু আমি সরি আমি আবারও বলছি আপু, এগুলো নতুন জয়পুরি গরমের, সো আবার আসবে এগুলো, বাট আপাতত আপু আমি মিস করতে চাচ্ছিলাম না আপনাদের, সত্যি আমি চাই না যে অনলাইনে যারা আছেন, শোরুমে তো আপু আমি স্টক দিয়েছি, একটু ছিল স্টক ওদের শোরুম থেকে আমি টান দিয়েছি, সো আমি চাচ্ছিলাম না আপু আপনারা মিস করেন আসলে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 4, কালারটা দেখেন ভাই, প্রত্যেকটা সুন্দর, যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন, এবং আমি খুবই সরি যারা পরে লাইভ দেখবেন, ইনফ্যাক্ট এখনও যারা লাইভ দেখতে দেখতে একটু অর্ডার করতে লেট করবেন হয়তো পাবেন না, বাট এটা আবারও আসবে আমি বলেই দিচ্ছি আপু। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার 4, প্রাইস হচ্ছে গিয়ে এগুলো 1500 টাকা, যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন। সো এটা এটা খুবই সুন্দর লিখেছেন, আমি শুধু তোমার কথাই শুনি, এত ভালো লাগে তোমার কথা শুনতে, আচ্ছা ওকে, হ্যামিলনের বাসিওয়ালি আমি, হ্যাঁ হ্যামিলনের বাসিওয়ালি, আমি কথা বলবো আর আপনারা আমার পিছু পিছু চলে আসবেন, তুমি যত চুল কাটো তোমার সৌন্দর্য কমবে না, বুঝলাম আসলে দোষ দেখ কি করছে আমি পুরা, মানে থাকে না যে চুরি করতে গিয়ে ধরা খাইলে যেরকম করে চুল কাটে মানুষের, আমার ঠিক একদম এরকম, মানে এত রাগ লাগতেছিল ধরে দিছি কেটে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার কত, এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার 4, প্রাইস হচ্ছে গিয়ে এটার 1500 টাকা। হ্যাঁ, যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেয়ে যাবে। সো এটা হচ্ছে গিয়ে এটা ওড়নাটা, জামার কম্বিনেশন এটা আমার খুব পছন্দের কম্বিনেশন, সো এই হচ্ছে গিয়ে জামা, সো দিস ইজ কোড নাম্বার 4, তাই না রে, দিস ইজ কোড নাম্বার 4, প্রাইস 1500 কেন বললা,
1500। আচ্ছা সরি, সো দিস ইজ কোড নাম্বার 4, দিস ইজ কোড নাম্বার 4, প্রাইস হচ্ছে 1500। সো যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজটা করে দেবেন গয়না বাক্স পেজে, ঠিক হ্যাঁ। সো এই হচ্ছে গিয়ে কোড নাম্বার 4, কিন্তু কালার কম্বিনেশন দেখতে পেয়েছেন। কোড নাম্বার 5 দেখেন, কোড নাম্বার 5 এর কালারটা যা মার মার কাট কাট মার মার কাট কাট মৌচাক মার্কেট একটা শোরুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার এরকম করে সামনে রোজার মাস আসতেছে আপু, বলা যায় না কার দোয়া কখন কবুল হয়ে যায়। একটু এরকম করে ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় আমার মার্কেটে দোয়া করতে থাকেন, বলা যায় না এই বছরে 3টা শোরুম আছে, বছরের লাস্টে গিয়ে আপনাদের দোয়ার বরকতে দেখা যাবে 6টা শোরুম হয়ে গেছে, হইতেই পারে তাই না। সো কার দোয়া কখন কবুল হয়, কোন শোরুমে পাবো, সব শোরুমে পাবেন ইনশাল্লাহ। ধানমন্ডি শোরুমে শেষ করে ফেলেছে, ধানমন্ডি শোরুমে ইনশাল্লাহ কালকে 12টার মধ্যে পৌঁছায় দেবো ইনশাল্লাহ যান। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার 5, দেখেন কালারটা জাস্ট একদমই মিষ্টি কালার, বলতে যে কালার বোঝা। আচ্ছা এটার মধ্যে একটা ব্যাপার আছে, এটা হচ্ছে পুরোটা দেখেন এত সুন্দর, এটা হচ্ছে গিয়ে কি বলেন তো, এটা হচ্ছে চুনরি প্যাটার্নের মধ্যে। সো চুনরি প্যাটার্ন এমনি দেখতে ভালো লাগে, আবার নতুন ডিজাইনের চুনরি প্যাটার্ন, কালার কম্বিনেশন খুবই সুন্দর। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 5, সো এটার কোড নাম্বার 5, প্রাইস হচ্ছে গিয়ে 1500 টাকা। যার কাছে যেটা ভালো লাগছে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন। প্যান্টটা পেয়ে যাচ্ছেন পুরো জিগজ্যাকে, ওড়নাটা পেয়ে যাচ্ছেন জিগজ্যাকে, ড্রেসের সাথে ম্যাচিং করা আঁচল পেয়ে যাচ্ছেন, আর ড্রেসের কাপড়টা তো খুবই সুন্দর, কালারটা আমার গায়ে খুব সুন্দর মানিয়েছে আমি এটা বুঝতে পারছি। প্রাইস হচ্ছে গিয়ে 1500, যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন। সো আবারও শুনে নাপো, কোড ছাড়া মেসেজ করলে অর্ডার কিন্তু কনফার্ম হবে না। হ্যাঁ, ঘুম থেকে উঠে তোমাকে দেখে কেমন আছো আপু? আরে আচ্ছা আপু ভালো আছে আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন মির্জাপু? আপনাদের ওখানে ঠান্ডা কেমন বলেন? কানাডা শুনলেই খালি মনে হয় সবার বাচ্চা বাসার নিচে একটা করে শোরুম দেন, আমিন, সবার বাসার নিচে একটা করে শোরুম, সিপির মতো, হ্যাঁ সিপির মতো ডিলারশিপ দিয়ে দিব আপনাদেরকে। সো যেটা এখন হচ্ছে গিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার 5, সো দিস ইজ কোড নাম্বার 5, হ্যাঁ প্রাইস হচ্ছে গিয়ে এটা 1500 টাকা। যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজটা করে দিতে হচ্ছে আমাদের গয়না বাক্স পেজে, ঠিক হ্যাঁ। সো এই হচ্ছে গিয়ে জামা, যার কাছে যেটা ভালো লাগছে নতুন আপু জয়পুরি দেখাচ্ছি, এরপরে দেখাবো একটা মার মার কাট কাট হচ্ছে গিয়ে ইয়েলো। আচ্ছা যশোরে আউটলেট ড্যান প্লেস, আমিন আমিন, যে আজকে যা লিখবে আমি বাসায় যেতে যেতে রাস্তা যতগুলো পাবো শোরুমের খবর সবগুলো কমেন্টে নিচে আমি আমিন লিখতে 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 যাবো। হ্যাঁ, সো যেই এলাকার মানুষ বেশি দোয়া করবে সেই এলাকার মানে দেখা যাবে যে ইনশাল্লাহ কবুল হয়ে গেলে শোরুম হয়ে যাবে। আচ্ছা লাস্ট দুবার আমাকে কেন ড্রেস দেয় নাই মডারেটার আপুরা? আহারে আপু, তাহলে অবশ্যই আপনার আগে হয়তো বা ড্রেস শেষ আপু, ওরা কী করবে বলেন আপু? ওরা তো ড্রেস আটকা রাখার জন্য স্পেশাল কোনো বেনিফিট পায় না আমার কাছ থেকে, হ্যাঁ উল্টা বকা খাবে যদি ড্রেস থাকে তারপরে কাস্টমারদেরকে না দেয়। এই মেয়ে কেমন আছো? লুকিং ওয়াও, থ্যাংক ইউ সো মাচ আন্টি, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা সারাদিন বাসায় ছিলাম তো এটার খুশিতে মনে হয় আন্টি সুন্দর হয়ে গেছে, সাভারে একটা দাও, একদম একদম বেলি রোডে একটা দাও, একদম একদম, আমিন আমিন, আগামী 4-5টা এলাকার যারা যারা যা লিখবেন আমিন, আল্লাহ সব আমিন। আপু হেয়ার কাটার নাম্বার, আপু হেয়ার কাট হচ্ছে চুন্নি কাট, আমি কি করছি জানেন, সামনে চুলের কালারগুলো দেখেন এই যে নিচের দিকে চলে এসেছে না, এত বাজে লাগতেছিল আমার কাছে। হ্যাঁ সো আমি করছি কি পরে এখানে ধরে ভাবে জাস্ট কেটে ছোটো করে দিয়েছিলাম, এটাই আপু সামনের কোনো কাট নাই, পিছনেরটা সেদিন ছোটো করছি, পিছনেরটা সেদিন আমি ইউ কাট দিয়েছি, আমার কাছে ইউ কাটটা ভালো লাগে, হয় না যে মাঝে মাঝে চুলের মধ্যে চুইনগাম আটকে গেলে আমরা একদম কেটে দিই ধরে, সো ওটাই করেছি আর কিছুই করি নাই, এবং সমান করেও কাটি নাই আপু সবগুলো। দেখেন এই চুলটা একটু কাটলে মনে ভালো ছিল, বাট কেন কাটি নাই জানি না, যাই হোক যেমনি আছে তেমনিই আছে থাকুক, এখন আবার মাথায় প্রচুর তেল দিচ্ছি যাতে করে চুলগুলো বেড়ে যায় তাড়াতাড়ি করে। সো যেটা আপু শোরুম ফরিদপুরে একটা শোরুম দিন, আমিন আমিন আমিন। আচ্ছা আমি আজকে আমি বাদে সবার মোবাইলে ঝামেলা হোক, আমার অর্ডার কনফার্ম হওয়ার পরে সবার অর্ডার ঠিক হোক। আরে আমার মেসেজ কি তোমার কাছে যায় না আপু? আমি তো বলতে পারছি না আপু, আপনাদের সবার মেসেজ আসে ইনবক্সে যেখানে অ্যাডমিনরা থাকেন। হ্যাঁ সো যেটা এখন আমি আমি প্রায় কাটি। আচ্ছা আন্টি আপনার চুল কাট কিন্তু আপনাকে খুব মানায় মাশাল্লাহ দিলে, টুম্পাই হেয়ার কাট, আমার অবস্থা খুব খারাপ আপু, আমি বিশ্বাস করবো না, বাসায় আমি কী করতেছি জানেন, প্রতিদিন তেল দিয়ে এভাবে টেনে বেঁধে রাখতেছি যাতে করে তেল আর বাধার চোটে চুলগুলো বড় হয়ে যায়। সো এনিওয়েজ এটা কথা কোড নাম্বার 6, সো দিস ইজ কোড নাম্বার 6, গল্পে গল্পে একটা খুবই সুন্দর ইয়েলো খুলেছি, একটা স্প্রিং সামার টাইম ইয়েলো কারো লাগবে না এটা তো হবেই না। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার 6, এটা হচ্ছে গিয়ে এটা প্যান্টের কাপড়টা অল ওভার জিগজ্যাগ, আর এটা হচ্ছে গিয়ে এটার ওড়নাটা অল ওভার জিগজ্যাগ, নিজের ড্রেসের সাথে ম্যাচিং করে আপনার আঁচল আছে, সরি হ্যাঁ আঁচল আছে, এটা হচ্ছে ড্রেসের কাপড়টা পুরোটা খুবই সুন্দর করে আপু চুনরির বাদনি যে প্যাটার্নটা আছে না সেই প্যাটার্নে করা। হ্যাঁ সব জায়গায় শোরুম দিলে টুম্পামণি শোরুমের ভিজিট করতে করতে ভুম, একদম এই যে আমার আসলে সত্যিকারের বোন, এটা সত্যিকারের বোন, আসলে আমার কষ্টটা দেখছেন ফিল করছে, আপনারা আপনারা আছেন খালি আপনাদের বাসার নিচে এক একটা করে শোরুম নেই, দেখছেন আমার স্বাস্থ্যের কথা কেউ চিন্তা করলেন না। হ্যাঁ আপু অনেক ঠান্ডা আপু আজকে -70, বাপরে বাপ আপু কানাডা আমার জন্য না,
আমি বুঝতে পারছি আপু আমার ঠান্ডা ভালো লাগে, তা বলবে 17-18 মাইনাস এগুলো ফের ভালো লাগে না আমার। হ্যাঁ আমার ঠান্ডা আপু বড় যেন, আমি দিনাজপুরে মেয়ে তো 7 পর্যন্ত নিতে পারি, 5 গেলেও অনেক কষ্ট হয়ে যায়। তো অনেকদিন থেকে দিনাজপুরে শীত কাটাই না, তো 5ও আমার জন্য আপু অনেক ঠান্ডা, 7-8 হইলে আমার কাছে মনে হয় যে ভাই শেষ, আমি মাপ চাইছি ঠিক আছে, হ্যাঁ আর আর লাগবে না। সো এইসব -17-18 এগুলো আমার জন্য না আপু, এগুলো আমার জন্য না। হ্যাঁ সবচেয়ে ভালো হবে ভোলা জেলায় একটি শোরুম দিলে, এই কমেন্টটা আমার খুব পছন্দ হয়েছে, এত সুন্দর করে আমাকে কেউ মোটিভেট কখনো করেনি। হ্যাঁ আপু বিক্রমপুরে একটা শোরুম দাও, পঞ্চগড়ে একটা শোরুম দাও, আল্লাহ আল্লাহ সব আমিন। সো যেটা আজকে মসলিন হবে আন্টি, এখনো পর্যন্ত ইচ্ছা আছে, এখনো পর্যন্ত ইচ্ছা আছে যে 10:30 থেকে 11টার মধ্যে মসলিন টান্তুজের লাইভে আসতে, এত সুন্দর সুন্দর শাড়ি আসছে আন্টি, এখন আমার নিজেরই আর সহ্য হচ্ছে না, মনে হচ্ছে কখন আসবো। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার হচ্ছে 6, প্রাইস হচ্ছে গিয়ে এটা 1500 টাকা, যার যেটা লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে। হ্যাঁ আপু আমি তোমার লাইভ নতুন দেখছি, খুব ভালো লাগছে, তোমাকে সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ নাসরিন সুলতান আপু। আমাদের অনেকগুলো নাসরিন সুলতান আপু আছেন, তার মধ্যে আপনি আরেকটা নতুন নাসরিন সুলতান আপু অ্যাড হলেন, থ্যাংক ইউ সো মাচ, আমি খুব খুশি হয়েছি আপু। থাকেন যতক্ষণ ভালো লাগে ততক্ষণ থাকেন। লক্ষ্মীপুরে শোরুম একদম আপু একদম, আমার জায়ের বাসা হচ্ছে লক্ষ্মীপুর, সো হাকবান্তা, হ্যাঁ না। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটা কোড নাম্বার 6, প্রাইস হচ্ছে 1500 টাকা, পরেরটাতে চলে যাবো, পরে যেটা দেখাবো এটা কালারটা দেখেন, এটা হচ্ছে কোড নাম্বার 7। হ্যাঁ সো কোড নাম্বার রে লেগে গেছে রে আপু, এগুলো কি ইন্ডিয়ান জয়পুরি? 100% আপু, আমি এই পর্যন্ত জীবনও বাংলা কোনো জয়পুরি রেপ্লিকা আমি সেল করি নাই। ইস আগুন লেগে গেছে লেগে গেছে লেগে গেছে, দেখেন কালারটা। সো যে আপু এটা একটা লেস দিয়ে বানাবেন আপু, এটা জাস্ট লেস দিয়ে বানানোর পরে ড্রেসটা দেখার মতো হবে। হ্যাঁ তোমার কথা শুনে হাসি পাইলো, ঠান্ডা আপু অনেক ঠান্ডা আপু অনেক ঠান্ডা। জানেন একবার কি হয়েছে, একটা মজার ঘটনা শোনাই দেখাইতে দেখাইতে, সুম্মা আমিন একদম। সো একবার কি হয়েছে জানেন, দিনাজপুরে তখন না ভার্সিটিতে পড়ি, তো ভার্সিটিতে কি হইতো আমাদের অনেক কম পাইতাম না ছুটি, সো দিনাজপুরে ঠান্ডার তখন মনে করেন যে ঢাকার ঠান্ডা ইউজ টু হয়ে গেছে, দিনাজপুরে ঠান্ডা খুব ঠান্ডা লাগে। তো একবার একদম কড়া ঠান্ডা দিনাজপুরে, তখন শৈত্য প্রবাহ চলতেছে, আমি গেছি দিনাজপুরে, তো যে 8 দিনের মতো মনে ছুটি ছিল, 8 দিন ছিলাম, বিশ্বাস করবেন না আপু 8 দিন কী করছি জানেন, দিন নাই রাত নাই, তখন দিনাজপুরে মনে করেন 7-8 এরকম চলতেছে, কোনো দিন 6 নামে, তো অনেক ঠান্ডা না, ইচ্ছা মতো শীতের কাপড় পরতাম, 4-5 করে জামা, হাতে মোজা পায়ে মোজা সব কিছু পরতাম, পরে মানে যতক্ষণ বাসায় লেপের তলে থাকতাম আর ঘুমাতাম ততক্ষণ কী করতাম জানেন, রুম হিটারটা ছিল না, রুম হিটারটা একদম মনে করেন এখানে আমার মাথার এটা এটা হচ্ছে, আমি শুয়ে আছি মাথাটা এখানে একদম মানে 2 হাত দূর থেকে রুম হিটারটা পুরো চেহারার দিকে করে ঘুরায় রাখতাম, যে মুখের মধ্যে গরম লাগলে তখন খুব আরাম লাগতো, তারপর অনেক সময় একটু লেপের তলে দিতাম। হ্যাঁ আবার রুম হিটার তো অনেকক্ষণ বন্ধ জায়গায় থাকে না, আবার বন্ধ হয়ে যেত, তো যাই হোক এরকম করে করতাম, তো ম্যাক্সিমামটা মুখের দিকে ঘুরায় রাখতাম আপু, বিশ্বাস করবেন না 8 দিন পরে আমি যখন ঢাকায় ব্যাক করছি আমার কাছে মনে হয়েছে কক্সবাজারে গেলে যেরকম মানুষের মুখ পুড়ে যায় না, পুরা মুখ আমার গোটা গা ফর্সা যতটুকু শীতের কাপড় ছিল, আর মুখের মধ্যে সারাক্ষণ গরম বাতাসটা দিয়ে রাখতাম, মুখ পুরো কালো, পরে আক্কেল হয়েছে যে আসলে মাঝে মাঝে ঠান্ডা খাওয়া ভালো, কারণ ওই কালো কাটাইতে আমার অনেক দিন সময় লাগছে। হ্যাঁ আপু মৌচাকে বা বেইলি রোডে শোরুম না আপু, সত্যি কথা বলে আমার বেইলি রোডে ইচ্ছা আছে। তোমার পরার ড্রেসটা সম্পর্কে একটু বলেন আপু, আমার পরার ড্রেসটা নাথিং স্পেশাল, দেখতে ভালো লাগছে, বিকজ এটা একটা আমি জয়পুরি পরেছি, এই কাপড়টা আমি স্যাম্পল বেসিসে আনিয়েছিলাম, বাট পরবর্তীতে আমি কাপড়টা পাই নাই, এই জন্য আপনাদেরকে দিতে পারি নাই, এটা হচ্ছে আমার গয়নাবাক্স প্রোডাকশনের একটা কুর্তি, খুবই কমফোর্টেবল খুবই সুন্দর, যে কোনো জয়পুরি দিয়ে আপনারা এইসব জয়পুরি দিয়েও আপু এরকম করে কুর্তি স্টাইলে বানাতে পারেন, দেখতে খুবই ভালো লাগে খুবই স্মার্ট লাগে। হ্যাঁ সো এই হচ্ছে গিয়ে ব্যাপার, সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 7, প্রাইস হচ্ছে গিয়ে এটার 1500 টাকা, যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন। এটা দেখেন এটা পুরোটা হচ্ছে আড়াআড়ি স্ট্রাইপসে, হ্যাঁ সো এটা হচ্ছে আড়াআড়ি স্ট্রাইপসে, এটা প্যান্টের কাপড়টা গিয়েছে, ওনার কাপড়টা ঠিক ম্যাচিং ওরকম করেই আছে, আর নিচের দিকে খুবই সুন্দর করে একটা পাড় দিয়েছে, এটার কালারটা এত সুন্দর, কালারটা দেখে আপনার মনটা খুশি হয়ে যাবে দোস্ত, লাল মাটিয়াতে দে আমিও ফ্রি সার্ভিস দিয়ে দিব একদম, মানে আজকে যে যেখানে লিখবে গয়নাবাক্সে শোরুম চাই সব জায়গায় কবুল আল্লাহ, সব জায়গায় কবুল আল্লাহ। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আপু হেয়ার ড্রায়ার, কম্বলের নিচে অন করে রাখবেন আপু, ঢাকায় তো ঠান্ডা পড়ে না এরকম বুঝছেন না, বাট দিনাজপুরে একবার আমার এই রুম হিটার একদম 8 দিন টানা খেয়ে আমার আক্কেল হয়ে গেছে, তারপর থেকে আমি কখনো এই কাজ করি না ভাই, মাপ চাই। আর আমার না আপু বার্নটা এত বাজে বার্ন হয়, অনেকের হয় না কক্সবাজার থেকে আসার পরে 7 দিনে ঠিক হয়ে যায়, আমার ঠিক পাকা 3 মাস লাগে, এবং না সত্যি কথা আমি না এমন ছ্যাচরা টাইপের একটা কালো হই, উঠেও না জানান না, মানে কেমন জানি এটা এটা থাকে না কালো, খুব খারাপ লাগে খুব খারাপ লাগে, ওই টাইপের কালো হই আমি। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কোড নাম্বার 7, প্রাইস হচ্ছে এটা 1500 টাকা। হ্যাঁ সো যার যেটা ভালো লাগছে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন। এটাও আপু খুব সুন্দর হচ্ছে কি আপনার যে চুন্ডি প্যাটার্নটা আছে, চুন্ডি প্যাটার্নের মধ্যে ওড়নাটা
সরি প্যান্টের কাপড়টা হচ্ছে আড়াআড়ি স্ট্রাইপসে পাচ্ছেন, ওনাটা ঠিক ম্যাচিং আছে। সো এটার কোড নাম্বার হচ্ছে 7, প্রাইস হচ্ছে গিয়ে এটার 1500 টাকা। এরপরের কালারটা দেখেন, দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে 8। হ্যাঁ, সো এটা হচ্ছে একদম পিঙ্কের মধ্যে, পিঙ্কের সাথে আমি সবসময় বলি যে পিঙ্কের সাথে আপনি হোয়াইট কালারের লেজে চলে যাবেন, পুরো একটা বাবু বাবু ড্রেস হয়ে যায়। একটা স্কাই কালার, একদম লাইট স্কাই কালার অথবা বেবি পিঙ্ক বা এই টাইপের সুইট পিঙ্ক কালার, এগুলোর সাথে হোয়াইট এবং ইয়েলো, এগুলোর সাথে হোয়াইট কম্বিনেশন হচ্ছে গিয়ে ইউনিভার্সাল। এগুলোর সাথে একটা হোয়াইট লেজ ইউজ করবেন আপু, ড্রেস একদম বাবু বাবু টাইপের হয়ে যাবে। আপু দিনাজপুর মুন্সিপাড়া মোনাপাড়া, মোনাপাড়া না, মোনাপাড়া মানে দিনাজপুরের মুন্সিপাড়া আছে, আর আমার বাসা হচ্ছে দিনাজপুরের রামনগরে। সো এই হচ্ছে গিয়ে ড্রেসটা, সো এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার কত জানেন, দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে 8, প্রাইস হচ্ছে গিয়ে এটা 1500 টাকা। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। সো যার কাছে যেটা ভালো লাগবে, কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার, সো এটার কোড নাম্বারটা শুনেন। একটা সুইট পিঙ্ক যাদের খুবই পছন্দ, এই কালার তো খুব খুব ডিমান্ডিং কালার, সো এটা হচ্ছে গিয়ে খুবই সুন্দর একটা সুইট পিঙ্ক কালারের মধ্যে। এটা হচ্ছে প্যান্টটা আড়াআড়ি স্ট্রাইপসে পাচ্ছেন, ওড়নাটা ঠিক একইভাবে আড়াআড়ি স্ট্রাইপস প্লাস ড্রেসের সাথে ম্যাচিং করা আপনারা পার পাচ্ছেন। ভেতরটা পুরোটাই খুবই সুন্দর করে চুন্ডি প্যাটার্নে করা, প্রাইস হচ্ছে এগুলোর 1500 করে। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। এটার কোড নাম্বার হচ্ছে 8, যার কাছে যেটা ভালো লাগছে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেজে। একটা আপু কি লিখছে একটু পড়ি তো, আরে পড়তে পারতেছি না। গুলশানে দাও, সব কাজ করে দিব, আমার অনেক লোক ফ্রি সার্ভিস। ওরে বাবা আন্টি, এইবার যে কথা বলছেন এবার তো নাচতে নাচতে দিব। হ্যাঁ আন্টি সত্যি, তবে সত্যি কথা আন্টি, আমার না গুলশানের থেকে বেশি ইচ্ছা হচ্ছে গিয়ে আগে বেলি রোডে দেওয়া। সো বেলি রোডে দেওয়ার পরে গুলশান হয়তো বা, গুলশান বা বনানি, তারপরে যদি আল্লাহ তাআলা তৌফিকে রাখে তারপর হয়তো বা আমরা ঢাকার বাইরে চিটক, ঢাকার বাইরে যদি কোথাও শোরুম দেই আপু, সবার আগে আমাদের চিটগং হবে, সবার আগে চিটগং, মানুষের হক হচ্ছে সবার আগে। আচ্ছা 3 নম্বর সেটের জুয়েলারিটা বুধবারের মধ্যে দেওয়া যাবে না আপু, 3 নম্বরেরটা আমার সব শেষ, উল্টা এখন আমি যাদের কাছে অর্ডার নিচ্ছি আবার নতুন করে আমাদের কাজ চলছে, সো 1 সপ্তাহ পরে ডেলিভারি হবে। সো 3 নম্বর সেটের আপু অর্ডার এখন নিচ্ছেন, আপনি ইনশাআল্লাহ পরবর্তীতে পড়তে পারবেন হয়তো অন্য কোনো প্রোগ্রামে। সাইয়েদ আসিফুর রহমান ভাই, আপনার কমেন্টটা প্লিজ এখনই ডিলিট করবেন, আপনি আপনার ফোন নাম্বার পাবলিকলি শেয়ার করেছেন, আপনার সাথে অনেক ফ্রড বসে বসে লাইভ দেখছে, অনেক না হলেও অ্যাটলিস্ট 3-4টা ফ্রড তো থাকবেই যারা লাইভে এই ধরনের সুযোগের অপেক্ষা করে। আপনার ফোনে ফোন দেবে গয়না বাক্স থেকে বলছি বলে, তারপর আপনার কাছ থেকে সুন্দর মতো ড্রেসে 1500 টাকা হাতিয়ে নেবে, সো এই কাজটা করা যাবে না। আসিফুর ভাইয়া প্লিজ আপনি আপনার কমেন্টটা ডিলিট করে দেন, এখানে না আমাদের যে পেজ থেকে আপনি লাইভ দেখছেন গয়না বাক্স দেখেন, ওখানে ইনবক্স অপশন আছে, ওই ইনবক্সে গিয়ে আপনি অর্ডার করেন, ইনশাল্লাহ কনফার্ম হয়ে যাবে, ঠিক আছে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার 8, প্রাইস হচ্ছে গিয়ে এটা 1500 টাকা। যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন। ইয়েস ইয়েস ইয়েস, বেলি রোড জিন্দাবাদ না আপু, সত্যি বেলি রোডের দিকে আমাদের অনেক ক্লায়েন্ট, বেলি রোড ওয়ারি আমাদের এত ক্লায়েন্ট, ওনাদের আসলে না সব জায়গাতে দূর হয়ে যায়, ধানমুনিরা ওনাদের দূর, মিরপুর তো অবশ্যই দূর, উত্তরা তো চিন্তাই করা যায় না। সো আমার ইচ্ছা আছে হচ্ছে গিয়ে বেলি রোডের দিকটাতে দিতে, যাতে করে বেলি রোডের দিকে মনে হয় ওয়ারি মতিঝিল এগুলো সব কভার হয়ে যায়, তাই না? সো যেন কভার হয়ে যায়। সো এরপরে আমি যেটা দেখাচ্ছি সেটার কোড নাম্বার বলো, কোড নাম্বার হচ্ছে 9 এটার। হ্যাঁ, সো দিস ইজ কোড 9, প্রাইস হচ্ছে গিয়ে এটার 1500 টাকা। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। সো যার কাছে যেটা ভালো লাগছে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন। সো এই হচ্ছে গিয়ে ড্রেসটা, বেলি রোডে ভিজিটে আসলে বাসায় দাওয়াত থাকলো, বাপরে আগে নেই তো শোরুমটা। আচ্ছা দিনাজপুরের মানুষের কি হক নাই? অবশ্যই দিনাজপুরের মানুষের হক আছে আপু, কিন্তু হয় কি জানেন, আমার কাছে হচ্ছে সবসময় সার্ভিস ম্যাটার করে আপু। আমি একটা মানে হাউসে হাউসে একটা শোরুম দিয়ে দিলাম, বাট আমি দিনাজপুরের মানুষকে, কারণ আপু সবসময় তো আমি নিয়মিত দিনাজপুরে যাতায়াত করতে পারি না, মানুষের উপর দিয়ে আমার চালাইতে হবে। সো আমার মনে হয় ঢাকার মানুষটা যেরকম সার্ভিস পাবে, দিনাজপুরের মানুষ যদি ওরকম সার্ভিস না পায় আমি খুবই কষ্ট পাবো। সো এটার জন্যই যেটা হবে গিয়ে, আমি যখন মনে করবো ইয়াস আমি দিনাজপুর বা চিটগাং দেওয়ার মতো একদম এনাফ, আমার কাছে মনে হচ্ছে আমি কনফিডেন্ট যে আমি সার্ভিসটা এখানে যেরকম দিচ্ছি ওরকমই সার্ভিস দিতে পারবো ইনশাআল্লাহ আপু, আমি দেখবেন যে দিনাজপুরের মানুষের তো অবশ্যই হক আছে, অবশ্যই আপু দিনাজপুরের মানুষেরই হক সবচেয়ে বেশি, আমার হোম টাউন না, একটা তো আবদার তো থাকি। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে 9, প্রাইস হচ্ছে গিয়ে এটা 1500 টাকা। সো যার কাছে সেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন। এটা হচ্ছে প্যান্টের কাপড়, এটা ড্রেসটা খুবই সুন্দর প্যানেল পাচ্ছেন, ড্রেসের কালারটাও খুবই সুন্দর, প্যাটার্নটাও খুবই সুন্দর, ওড়নাটা তো মার হবা। হ্যাঁ আর কিছু বলার নেই, নতুন জয়পুরী এগুলো কিন্তু আপু অনেক সুন্দর সুন্দর কালার আছে, আমাদের সবগুলো শোরুমে পৌঁছে গিয়েছে, ধানমন্ডি শেষ, ধানমন্ডি আবার কালকে বেলা 12টার মধ্যে যাবে, বাকি 2 শোরুমে স্টক আমি যে রিফিল করে দিয়ে গেলাম। সো এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার কত রে, কোড নাম্বার হচ্ছে গিয়ে 10। হ্যাঁ, সো এটা দেখেন আবার একটা বেগুনি কালারে বের হয়েছে, আগের বেগুনি মিস করলে এই বেগুনি নিয়ে নেবেন, এটাও খুবই সুন্দরে আছে। সো এটা হচ্ছে গিয়ে অল ওভার প্যাটার্নটা, এটার সাথে কী পাচ্ছেন, এটার সাথে হচ্ছে খুব সুন্দর একটা পার পেয়ে যাচ্ছেন। সো দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে 10, প্রাইস হচ্ছে গিয়ে এটা 1500 টাকা। সো এই কালার নিয়ে বলার কিছু নাই, এই জামা নিয়েও বলার কিছু নাই, এই ওড়না নিয়েও বলার কিছু নাই, খালি কোড দেখবেন তারপর কী করবেন, মেসেজ করবেন। সো এটা হচ্ছে গিয়ে এটার ওড়না, একটু ছোটো করে ধরেছি যাতে করে আপনারা এটা সুন্দর ওড়নার আঁচলটা দেখতে পারেন। সো এটা হচ্ছে গিয়ে এটার কী বলে ওড়নাটা পুরোটা জিগজ্যাগে আছে, আর ওড়নার আঁচলটা খুব সুন্দর করে ড্রেসের সাথে
ম্যাচ করে দারুণ একটা পার দেয়া হয়েছে। হ্যাঁ, সো এটা হচ্ছে গিয়ে ড্রেসটা। কালার কম্বিনেশন ইজ টু গুড। লাল রঙের দেখা না, আরে লাল রঙের তাপ শোরুমে পাবেন, আমার এখানে তো আজকে নেই লাইভে। যশোরে আসা যাওয়া ইজি বিকজ এয়ার আছে আপু। হ্যাঁ, অনেক জায়গায় তো আছে এয়ার, কিন্তু আমার সময়টুকু তো লাগবে না, সময়টুকু তো লাগবে। তো যেটা এখন আমি আপনার, আমার বাড়ি দিনাজপুরে, আমারও বাড়ি দিনাজপুরে আপু। আপু প্লিজ বগুড়াতে একটা শোরুম দেন। হ্যাঁ, বগুড়া খুব ভালো জায়গা, আমার কিন্তু খুব পছন্দের জায়গা বগুড়া। বগুড়ায় আমি যাই না, আপনারা আপনাদের মধ্যে যারা বগুড়ায় থাকেন তারা তো থাকেনি, যারা এ পাশে থাকেন বগুড়ায়, যারা থাকেন না আর কি, আপনারা বগুড়া গিয়েছেন কিনা, আপনারা বগুড়া গেলে মনে হয় আপনি ঢাকাতে আছেন। বগুড়া ইজ সো ডেভেলপড মার্শাল্লাহ। আমি, আমার খুব ভালো লাগে যেটা আমাদের উত্তরবঙ্গের মধ্যে, মানে বগুড়া ইজ সো মাচ ডেভেলপড। এমন কোনো ব্র্যান্ড নেই, এমন কোনো কিছু নাই, শপিং মল থেকে শুরু করে, দোকানপাট থেকে শুরু করে। হ্যাঁ, ঢাকার মানুষ যাই ইউজ করে, বগুড়ার মানুষও তাই ইউজ করে। সো ওখানকার প্রিভিলেজ এত বেশি, আমার কাছে খুব রাস্তাঘাট মানে মাখান মার্কেট। সো যেটা দিশা আসছে, আচ্ছা ওকে বইলো থাকতে একটু, আমি আসতেছি। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার 10, প্রাইস হচ্ছে গিয়ে এটা 1500 টাকা, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। প্যান্টের কাপড়টা পুরো জিগজ্যাগ পাচ্ছেন, লাইক দ্য দুপাট্টা, ওনাটা খুবই সুন্দর করে পাচ্ছেন। হ্যাঁ, সো এই হচ্ছে গিয়ে ড্রেস। সো আমি সরিয়ে ফেললাম, লাস্ট ওয়ান, কোড নাম্বার 11 বলেছিলাম, 11টা কোড দেখাবো। মুন্নি নিশাত আন্টি, আপনি, আপনার জন্যই দেখা যাবে যে একটা মুন্নি নিয়ে চলে আসতে হবে। নিশাত আন্টি আমার যেইখানে পাই সেইখানে একই কথা, আগে একটা মুন্নি নাও। সত্যি যদি আল্লাহ তালা বাচ্চা কাছে দেয়, যেমন আল্লাহ আমাকে একটা মেয়ে দেয় এবার, সো আল্লাহ তালা বাচ্চা দিলে একটা মেয়ে দেখ, আরাম খুব বোন বোন করে। কেন জানি ওর আগে জানি ও বলতো যে আগে ভাই বোন যাই হোক কোনো সমস্যা নেই, বাট এখন বলে একটা যেন বোন হয়। সো ওর জন্যই মনে হয় যেন আল্লাহ তালা দিলে যেন একটা মেয়েই দেয় এবার আমাকে। সো যেটা এখন, এখন আমার বাড়ি বগুড়া। হ্যাঁ আপু, খুব ভালো, মানে খুব সুন্দর জায়গা। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 11, প্রাইস হচ্ছে গিয়ে এটার 1500 টাকা, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। সো লাস্ট আবারও সেই একদম বুক জ্বালানো একটা কালার দিয়ে শেষ করতেছে, খুবই সুন্দর একটা হচ্ছে গিয়ে একদম ডিপ ফিরোজা যে কালারটা আছে সেটা। সো এটার সাথে দেখেন প্যান্টের কাপড়টা পুরোটা জিগজ্যাগ পাচ্ছেন, ওনাটা খুবই সুন্দর করে জিগজ্যাগে আছে, আর ড্রেসের মধ্যে অল ওভার আপনার কি বলে এটাকে চুন্ডি প্যাটার্নে খুব সুন্দর করে করা আছে। হ্যাঁ, রাজশাহী খুব সুন্দর শহর, ইয়াস দিস ইজ ট্রু। আমার অনেকদিন রাজশাহী যাওয়া হয় না, এবং এবার যদি কোথাও কোনো ঝটিকা সফরে যাই দুই দিনের জন্য, মনে করেন কাজ করতে করতে ভালো লাগতেছে না, জাস্ট যাবো একটা রাত থাকবো, পরের দিন সারাদিন থেকে রাতে আবার ব্যাক করবো, তাহলে সেইটা সেই শহরটা হবে আমার রাজশাহী। সো রাজশাহীতে যেতে চাই, অনেক দিন আমি রাজশাহীতে যাই না, লাস্ট কবে গেছে মনেও পড়ে না। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার 11, প্রাইস হচ্ছে গিয়ে এটা 1500 টাকা, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। সো যার কাছে এটা ভালো লাগছে, কোড, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, রাইট, এটা দিয়ে মেসেজ করে দেবেন আমাদের গয়না বাক্স পেজে। সো দিজ আর বিউটিফুল নিউ জয়পুরী কালেকশনস, খুবই সুন্দর সুন্দর নতুন ডিজাইন দেখে দিলাম, সবগুলো শোরুমে কিন্তু আমাদের জয়পুরি স্টক করে দেওয়া হয়েছে। ধানমন্ডি পুরো চেঁচে মুছে শেষ করে ফেলেছে, সো ধানমন্ডিতে ইনশাল্লাহ কালকে বেলা 12টার মধ্যে স্টক পৌঁছে যাবে আবার। আর বাকি দুই শোরুম মিরপুর এবং একটা কি বলো উত্তরা, দুই জায়গা হচ্ছে রিফিল করে দেওয়া হয়েছে, সো যারা যাবেন এখনই নিতে পারবেন। হ্যাঁ, সো মাছখান কথাটা বেশ লাগলো, আচ্ছা ও মাখান, মাখান, আচ্ছা সরি মাখান মার্কে এটা বললাম যে একদম মাখান কালার, আচ্ছা। সো এই হচ্ছে, ওয়েলকাম আপু, ওকে সবাই যে যারা রাজশাহীবাসী আজকে লাইভে আছে আমার, এই জন্যই তো আমি এত ভালোবাসি আপনাদেরকে, কী সুন্দর করে ওয়েলকাম করছে। হ্যাঁ, রাজশাহী আসলে নিউ মার্কেটে আমার বাড়ি, কোলেস্টেরল না কি লিখছেন আপু, চলে আসেন এটা লিখতে চাইছিলেন, কোলেস্টেরল হয়ে গেছে এরকম কিছু, আচ্ছা ইনশাল্লাহ রাজশাহীতে যখন আসবো আপু ইনশাল্লাহ ঘোষণা দিয়েই আসবো, যে যেখানে আছে যার সাথে পারবো আপু উড়া ধুরা দেখা করে আসবো, ঠিক আছে। সো যে দুপুরবেলা বাসা দাওয়াত দেবেন তার বাসায় দুপুরবেলা ভাত খেয়ে আসবো। সো এই হচ্ছে গিয়ে ব্যাপার। সো এটার সাথে খুব সুন্দর পার আছে, এই পারটা ড্রেসের মধ্যে ইউজ করে ফেলবেন। সো দিস ইজ কোড নাম্বার 11, দ্য লাস্ট ওয়ান। সো খুবই সুন্দর নতুন জয়পুরগুলো দেখাবো না, দেখাবো না করে অপর সত্যি কথা লোভে পড়ে আমি দেখিয়ে দিলাম। সো আমি জাস্ট আপনাদেরকে মিরপুর শোরুমের একটা একটা জাস্ট আমি আপনাদেরকে লুক দেখাই যে কত স্টক করে দিয়েছি। হ্যাঁ, ওরাও সেল করে করে খালি করে ফেলছিল, বাট দেখেন জুম করে দেখায়, দেখেন সো উপর থেকে নিচ পর্যন্ত সবগুলো স্টক করে দিয়ে গিয়েছি। সো আচ্ছা, যারা এই যে দেখেন হোয়াইটগুলো দেখতে পাচ্ছেন, মালমালগুলো যারা চাচ্ছিলেন হোয়াইট চলে এসেছে। সো যারা যেই শোরুমের আশেপাশে, এখন আমি যেহেতু ইয়াতে আছি কি জেনে বলে মিরপুর শোরুমে আছি, মিরপুর শোরুমে আপু সামারের যে ড্রেসগুলো আপনাদের সবার লাগছে আমি সেটার স্টকটা একটু দেখিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে গিয়ে নতুন মালহার অনেক এসেছে, দেখেন আপু মালহার আমাদের কাছে স্টক এখনও আসেনি, স্টক আসা মাত্র ইনশাল্লাহ আমরা লাইভে চলে আসবো। সো এটা হচ্ছে গিয়ে মালহার, সো মালহারের স্টক আসুক, আসলে ইনশাল্লাহ লাইভ হবে। এছাড়া নতুন অনেক ক্যাটালগ থেকে শুরু করে সব কিছুই আছে। রাত জেগে একটা সময় গয়না অর্ডার দিলাম কিন্তু এখনও কনফার্মেশন পেলাম না। সালাহ আপু আমি আপনাকে রিপ্লাই করেছি, আপনি মিথ্যা কথা একটা ছোট্ট শুনেন, মিথ্যা কথা বলতে কি কথাটা একটু অন্যরকম শুনাইলো, আবার আংশিক সত্য কথা মিথ্যা কথার থেকেও ভয়ঙ্কর। সালাহ আপুকে আমি নিজে রিপ্লাই করেছি, আপু অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিবেন,
আপনি এটা কথা সত্যি যে আপনি একটা দিকে রিপ্লাই করেছেন, আমি অনেক উপর পর্যন্ত গেলাম, আপনার অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার আপু আমি পাই নাই, যার কারণে আমি অর্ডারটা রাখতে পারি না। এখন আপনি বলেন আমি সত্য কথা বলেছি কিনা, কাজ আপনার আমার আইডিটা দেখে মনে পড়ে গিয়েছে আমি কি রিপ্লাই করেছি আপনাকে। তো আমি আপনাকে নিজেকে রিপ্লাই নিজে রিপ্লাই করেছি, আপু আমাকে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা দিন, ঠিক আছে? সালাহা আপু দেন নাই, পরে যাই দিয়েছেন ওই সময় আমি এখনও যাইনি, আমি নিজ থেকে রিপ্লাই করে করে যাচ্ছি। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। হ্যাঁ, তাহলে আপু আমার বাসায় আগাম দাওয়াত দিলাম, ইনশাল্লাহ ইনশাল্লাহ হুদা আপু চলে আসবো, যদি আসতে পারে আল্লাহ তালা যদি তৌফিকে রাখে। হ্যাঁ আপু, ব্ল্যাক মহেশ্বরী ড্রেস ঈদের আগে অবশ্যই ইনশাল্লাহ আপু পেয়ে যাবেন, ইনশাল্লাহ দুই সপ্তাহের মধ্যে পেয়ে যাবেন, ঠিক আছে? সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, চলে গেলাম আমি, আল্লাহ হাফেজ। আপু সব শোরুমে অনেক নতুন নতুন প্রোডাক্ট চলে গেছে, শুধু জয়পুরি না আপু, মাল না, এর সাথে সাথে যেটা আছে সেটা হচ্ছে গিয়ে কী আছে বলেন, এটার সাথে সাথে যেটা আছে সেটা হচ্ছে অনেক নতুন নতুন ক্যাটালগ আছে। এই যে মনিকা কর্মকার আন্টি লিখেছে, বেলি রোডে শোরুম দিলে আমার জন্য ভালো, আমি ধানমন্ডি ছেড়ে চলে যাবো ওইখানে, না হয়তো তোমাকে মা অনেক মিস করবো তোমাকে। আন্টি থ্যাংক ইউ সো মাচ, আমি সেদিন আমি রাস্তায় আমি কখনো একটার বেশি পিঠা খেতে পারি না আন্টি, এত মজা হয়েছে, আমি রাস্তার মধ্যে তিনটা পিঠা খেয়েছি, মানে এটা রেকর্ড আমার লাইফে, আর হচ্ছে বাসায় গিয়ে আমার হাজব্যান্ডকে দিলাম, আমার বাচ্চাকে দিলাম, সবাই খুব মজা করে খেয়েছেন। আপনি এত পিঠা দিচ্ছেন, এত পিঠা দিচ্ছেন, থ্যাংক ইউ সো মাচ আন্টি, স্পেশালি স্পেশালি আপনার যে এফোর্টটা আন্টি বিশাল ব্যাপার। আপনি মানে কেমন করে আন্টি গরম গরম পিঠা নিয়ে বানায় নিয়ে দৌড় মারলেন, হ্যাঁ আমাকে তো উত্তর দিলেন না, খন্দকার কামরুনেস আপু, আপনি আপনি লাস্ট যখন আবার নক করেছেন সেই সময় আপনার মেসেজটা চলে গিয়েছে আপু। আমি আজকে সারাদিন বাসায় ছিলাম সকাল থেকে, শুধুমাত্র আপনাদের জুয়েলারির আমি রিপ্লাই করেছি, সো সকাল 8টার মধ্যে যাদের মেসেজ ছিল সবাইকে মোটামুটি রিপ্লাই করা ডান, সকাল 8টার পর থেকে এখনও রিপ্লাই আসতে পারি নাই। আপু আপলোড দিয়ে দাও, না আপলোড দেওয়া যাবে না, ড্রেস বেশি নাই, আবার আসুক আসলে আপলোড দিব। এই ভালো থাকেন সবাই, হ্যাঁ চলে গেলাম এবার সত্যি সত্যি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টেক কেয়ার।